একসময় হারমোনি ভিলের শান্তিপূর্ণ গ্রামে ইউনিক নামে একটি যুবক ইউনিকর্ন বাস করত। ইউনিক অন্যান্য ইউনিকর্নের মতো ছিল না, তার হৃদয় ছিল দয়ায় পূর্ণ এবং তিনি সবসময় অন্যদের সাহায্য করতে চেয়েছিলেন। তার তুষারময় সাদা আবরণ উষ্ণ সূর্যের নিচে চকচকে এবং তার শিংটি একটি মূল্যবান রত্ন হিসাবে জ্বলজ্বল করে। এক রৌদ্রোজ্জ্বল সকালে ইউনিক মন্ত্রমুগ্ধ বনের গভীরে লুকিয়ে থাকা জাদুকরী বাগানটি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছিল। বলা হয়েছিল যে উদ্যানটি সদয় আচরণের মাধ্যমে বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলার ক্ষমতা রাখে। ইউনিকের সদয় হৃদয় তাকে এর গোপনীয়তা আবিষ্কারের জন্য নিখুঁত ইউনিকর্ন বানিয়েছে। ইউনিক এনচান্টেড ফরেস্টে প্রবেশ করার সাথে সাথে তিনি স্কোয়াকি নামের একটি শিশু কাঠবিড়ালিকে লক্ষ্য করলেন, যে একটি গাছ থেকে পড়ে গিয়েছিল এবং সাহায্যের জন্য কাঁদছিল। ইউনিক আলতো করে স্কুইকিকে তুলে নিয়েছিল এবং তাকে তার নীরের নিরাপত্তায় ফিরিয়ে দিয়েছিল। সেদিন তার প্রথম দয়া দেখানো হয়েছিল। তার যাত্রা অব্যাহত রেখে ইউনিক একদল কথা বলা প্রাণীর মুখোমুখি হয়। তারা তাকে জাদুকরী বাগান সম্পর্কে এবং কিভাবে এটি বিশ্বকে আরও ভালো জায়গা করে তুলতে পারে সে সম্পর্কে বলেছিলেন। তারা আরও ভাগ করে নিয়েছে যে বাগানে পৌঁছানোর জন্য তাকে তিনটি সদয় কাজ সম্পন্ন করতে হবে। ইউনিক সানন্দে চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার পরবর্তী দুঃসাহসিক কাজ তাকে একটি সুন্দর পুকুরে নিয়ে যায় যেখানে ফ্রোডো নামে একটি দুঃখী ব্যাং বাস করত। ফ্রোডো তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিল এবং সে তার পুকুরের বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য সুন্দর গান গাইতে পারেনি। ইউনিক তার জাদুকরী শিং ব্যবহার করে ফ্রোডোর কণ্ঠ নিরাময় করে পুকুরটিকে আনন্দে জীবন্ত করে তোলে। তিনি এগিয়ে গিয়েছিলেন যতক্ষণ না তিনি গ্রম্বল নামে একটি ভয়ঙ্কর ট্রল দ্বারা সুরক্ষিত একটি সেতুতে পৌঁছান। গ্রম্বল ইউনিককে যেতে দেবে না যদি না সে তাকে হাসাতে পারে। ইউনিক তার চোখের পলক সহ ট্রলকে একটি মজার কৌতুক বলেছিলেন। অট্টহাসিতে ফেটে পড়ল। ইউনিককে ব্রিজ পার হতে দিল। অবশেষে ইউনিক ম্যাজিক্যাল গার্ডেনের প্রবেশদ্বারে উপস্থিত হল। এর শক্তি আনলক করার জন্য তাকে দয়ার একটি চূড়ান্ত কাজ সম্পন্ন করতে হয়েছিল। ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পেল ঝুলে পড়া পাপড়ি সহ একটি ঝরা ফুল। ইউনিক তার আনন্দের অশ্রু দিয়ে এটিকে জল দিয়েছিল এবং ফুলটি অলৌকিকভাবে প্রাণবন্ত রঙে ফুটেছিল। সেই মুহূর্তে পুরো বাগানটি দীপ্তিতে আলোকিত হয়েছিল এবং বাতাস মিষ্টি ঘ্রাণ এবং সুরেলা সুরে ভরে গিয়েছিল। ইউনিক সফলভাবে তিনটি দয়ার কাজ সম্পন্ন করেছে। বাগানের জাদুটি খুলে দিয়েছে। বাগানের নতুন শক্তির সাথে ইউনিক হারমোনিভিলে ফিরে আসেন। তিনি তার বন্ধু এবং প্রতিবেশীদের সাহায্য করার জন্য দয়ার জাদু ব্যবহার করেছিলেন। তিনি মৌমাছিদের সবচেয়ে মিষ্টি ফুল খুঁজে পেতে সাহায্য করেছিলেন, ভাঙা ব্রিজ মেরামত করতেন, এমনকি অসুস্থদের সাথে তার নিরাময়ের জাদুও ভাগ করে নিয়েছিলেন। ধীরে ধীরে গ্রামটি সম্প্রীতি ও সুখের জায়গায় রূপান্তরিত হয়। একসময়ের নিস্তেজ পরিবেশ প্রাণবন্ত রঙে ফেটে পড়েছিল এবং গ্রামবাসীদের হৃদয় ইউনিকের দয়ার জন্য কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছিল। ঐন্দ্রজালিক বাগানের গোপন খবরটি বহুদূরে ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশী গ্রাম থেকে লোকেরা দয়ার শক্তি সম্পর্কে জানতে হারমোনিভিল দেখতে আসে। ইউনিক সোনার হৃদয়ের ইউনিকর্ন আশা এবং উদারতার প্রতীক হয়ে উঠেছে। সবাইকে শেখায় যে এমনকি ছোটখাটো দয়ার কাজও বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে পারে। দয়ার জাদুকরী বাগানটি বিকাশ লাভ করেছিল।
এবং অন্যদের সাহায্য করার জন্য একজন যুবক ইউনিকর্নের অটল দৃঢ়তার কারণে পৃথিবী চিরতরে পরিবর্তিত হয়েছিল।